সকাল সকাল সার্জেন ধরিল ধরিল আর কি লাগে 1.1 মিলিয়ন গাইজ থ্যাংক ইউ সো মাচ সকাল যাইতেছি হসপিটালে এই এই যে আমার ছোট ভাই দেখেন অ্যাক্সিডেন্ট কইরা কি করছে এই যে আর হাত পা কই এই যে পা তবে মুখের এখান দিয়ে একবারে ফুলে গেছে এই যে আমার বাবার এই বাইক নিয়ে চুরি করে নিয়ে বেরিয়েছিল অ্যাক্সিডেন্ট করে এই যে এগুলো সব নতুন লাগানো হয়েছে কি করছে বাইকটারে এখন হসপিটাল নিয়ে যেতেছি মনে হয় ঘাড়ের এখানে ব্যথা পাইছে পড়ে যাওয়ার পর হোপ ফর বেস্ট দেখা যাক কি বলে ডাক্তার ঘটনা হচ্ছে ছোটো ভাইয়ের এক্সরে করালাম এক্সরে করাবার ডাক্তার বলল যে ব্যথা পাইছে 7 দিনের মধ্যে যদি ওই জায়গাটার মধ্যে রক্ত জমছে 7 দিনের মধ্যে যদি রিপেয়ার না হয় তাহলে ডেন্টাল আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছে দেখেন পোলা পান মানে কি বলবো বাইক নিয়ে এইরকম দু এই রাস্তা দিয়ে বন্ধ বাইক নিয়ে এভাবে দুর্ঘটনা ঘটায় লুকায় লুকায় বাইক নিয়ে যায় আপনাদের যদি ফ্যামিলি মেম্বার এরকম ছোটো ভাইটাই থাকে অবশ্যই বাইকটাই কখনো ভুলে দেবেন না দেখছেন বাইক নিয়ে গেছে ওর বয়সে আমরাও চালাইছি দোষ দিয়ে লাভ নাই এটা সব বয়সের দোষ কি আর করার সকাল সকাল সার্জেন ধরিল ধরিল এই পুলিশ মহাশয় আমাকে ধরেছে কিন্তু কিছুই করতে পারলো না কারণ তোমার ভাইয়ের কাছে সব কিছু আছে আছে স্যার আসসালামু আলাইকুম ভালো ছিল পুলিশটা ভালো ছিল কাগজপত্র দেখলো বলল ঠিক আছে ক্যামেরাটা রাখার জন্য অনেক জোর জবস্তি করছে মানে ক্যামেরা নিয়ে সামনে আসতে দেবেন আপনারা তো দেখলেনি ভিডিও তো করলামই বলতেছে ক্যামেরা রেখে তারপর আসেন সামনে না আমি বললাম যে স্যার ক্যামেরাটা অনেক দামি হেলমেটের সেট আপ আছে 50-60 হাজার টাকা দামের তা সমস্যা না আমি কিনা দিব হারাইলে যাক আমি রাস্তায় বের হইলে মানে একটা জিনিস কি আমি যখন রাস্তায় বেরোই প্রপার কাগজপত্র সব কিছু নিয়ে বেরোই কারণ বুক ফুলে চলবো চোরাদের মতো চলে লাভ আছে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমার কালকে থেকে আজকে পর্যন্ত ভিউ কত হয়েছে মানে এরকম ভালোবাসা যদি আপনারা প্রতিদিন দেখান তা আর কি লাগে বলেন আর কি লাগে 1.1 মিলিয়ন গাইজ থ্যাংক ইউ সো মাচ মানে কিছু বলার নাই এরকম প্রতিদিন 1-2 হাজার করে যদি ফলোয়ার বাড়ে আহা আলহামদুলিল্লাহ ভালোই লাগে ব্লগিং করতে কান্না ভালো লাগে বলেন সো আজকে ভিডিও এতটুকু যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন অ্যান্ড ফলো মি অন ফেসবুক ইনস্টাগ্রাম সবাইকে আসসালামু আলাইকুম পিস